হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? রহস্যময় জেডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে পৃথিবী জেগে ওঠে এবং সূর্য অস্তের সঙ্গে সঙ্গে পৃথিবী ঘুমিয়ে যায়, আর এটাই হলো পৃথিবীর নিয়ম। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমনও দেশ রয়েছে যেখানে আজও পর্যন্ত সূর্য ডুবে না? আর এই অবিশ্বাস্য ঘটনা বাস্তবেই ঘটে এই পৃথিবীতে। তো সেই বিষয়টি জানতে হলে দেখতে হবে আমাদের আজকের এই পুরো ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি রহস্যময় জেডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রহস্যময় জেডি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউরোপের দেশ ফিনল্যান্ডে গরমকালে একটানা 73 দিন সূর্য ডুবে না, আবার উল্টো দিকে শীতকালে টানা 32 দিন সূর্যের দেখা মেলে না। এই অদ্ভুত প্রকৃতির কারণে সেই দেশের বেশিরভাগ মানুষই বিশ্বাস করে যে মানুষ শীতকালে বেশি ঘুমায় এবং গরমকালে কম ঘুমায়। কানাডার নানাবুড হলো এক অদ্ভুত জায়গা, সেখানে একটানা 7 দিন সূর্য ডুবে না, অন্যদিকে শীতের দিনে টানা 30 দিন রাত থাকে। এই স্থানটি আর্কটিক সার্কেল থেকে কানাডার উত্তর পশ্চিম দিকে অবস্থিত এবং এই স্থানটিতে টানা 2 মাস 24 ঘন্টায় সূর্য ডুবে না। নরওয়ে এমন একটি দেশ যেখানে রাতের বেলাতেও আপনি সেখানে সূর্য দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি, নরওয়েতে রাতের বেলাতেও সূর্য ডুবে না। এছাড়াও সেখানে বছরের মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত কখনো সূর্য অস্ত যায় না, অর্থাৎ নরওয়েতে টানা 2.5 মাস অন্ধকার বলে কোনো কিছুই থাকে না, এবং তাই একে নিশীত সূর্যোদয়ের দেশও বলা হয়ে থাকে। এবং সেই সময় সেখানে শীতকালে নভেম্বর মাসের শুরু থেকে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত টানা 30 দিন সূর্য ওঠে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর আপনি যদি রহস্যময় জেডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রহস্যময় জেডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।